রসায়ন বিষয়টাকে মনে রাখার মতো করে শিখতে হয়, ভুলে যাওয়ার মতো করে নয়। এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বেনজিন রিংয়ের সঙ্গে থাকলে কোন গ্রুপটি যেটির জন্য বেনজিন রিং সক্রিয় হচ্ছে কিংবা বেনজিন রিং নিষ্ক্রিয় হচ্ছে, অর্থাৎ আমরা অর্থোপ্যারা ডিটেক্টিং গ্রুপ এবং মেটা ডিটেক্টিং গ্রুপ কিভাবে মনে রাখবো কিংবা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো মুখস্থ না করে, সেই ট্রিক্স এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। সর্বপ্রথম, বেনজিন রিংয়ের সঙ্গে এমন কোনো গ্রুপ যদি যুক্ত থাকে যেটা হাইপার কনজুগেশনের মাধ্যমে ইলেকট্রন মেককে তার দিকে ঠেলে দিতে পারে, যেমন কোনো অ্যালকাইল গ্রুপ, সেক্ষেত্রে সেটা অবশ্যই অর্থোপ্যারা ডিটেক্টিং গ্রুপ হয়। আর যদি এরকম কোনো কি গ্রুপ থাকে, অর্থাৎ এই বেনজিন রিংয়ের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত থাকে সেগুলোতে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে সেগুলোও কিন্তু ইলেকট্রন মেককে বেনজিন রিংয়ের দিকে ঠেলে দেয়। এর ফলে বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে গিয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তাই আমরা দেখি যে এগুলো আসলে বেনজিন বলয়কে সক্রিয় করছে, অর্থাৎ ইলেকট্রোফাইল যখনই আসবে তখন তারা বেনজিনে এসে অর্থ এবং প্যারা পজিশনে এসে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়। তো শিক্ষার্থীরা, এরপর দেখো মেটা ডিটেক্টিং গ্রুপ কিভাবে তুমি চিনবে বা মনে রাখতে পারবে, তার কি অ্যাটম যেটা থাকবে বা কি গ্রুপ যেটা থাকবে সেখানে তুমি দেখবে যে অন্তত একটি দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তুমি দেখতে পাবে কেন্দ্রীয় পরমাণুটি একটা পাই বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। যেমন এই নাইট্রোবেনজিনে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে কিন্তু পাই বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, অর্থাৎ দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আর এরপর এলডিহাইড গ্রুপ যুক্ত বেনজিন রিং যেটা, যেটা আমরা বেনজালডিহাইড বলি, এক্ষেত্রে সিএইচও এই গ্রুপটাও কিন্তু কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন দেখাচ্ছে। এর পরে যে কি পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি এরকম থাকে যে অ্যাটমটা প্লাস চার্জযুক্ত অবস্থায় থাকে, যেমন এখানে আমরা বেনজিন রিংয়ের সঙ্গে যদি নাইট্রোজেনকে প্লাস অবস্থায় দেখি এবং সেখানে তিনটি হাইড্রোজেন যুক্ত অবস্থায় হয়, সেই অংশটার ক্ষেত্রে আমরা দেখি যে এটাও আসলে অর্থ প্যারা পজিশনে এসে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে ফেলে। সেই কারণে দেখা যাচ্ছে যে মেটা পজিশনে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে আগমনকারী ইলেকট্রোফাইল এসে এই মেটা পজিশনে আক্রমণ করে। তো শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু তোমরা খুব শর্টকাট ওয়েতে অর্থ প্যারা ডিটেক্টিং গ্রুপ কোনটা মনে রাখতে পারো।